না স্যার, আপনাকে আমরা কিছুতেই যেতে দেব না স্কুল থেকে। স্যার, আপনি চলে গেলে আমরা যে একদমই অসহায় হয়ে যাব। কে আমাদের ক্লাস করাবেন? কে আমাদের দুষ্টুমি করলে ধমক দেবেন? কে আমাদের ভবিষ্যতে এগুবার প্রেরণা যোগাবেন? না স্যার, না, আপনাকে কিছুতেই স্কুল থেকে যেতে দেব না আমরা। রীতিমতো চিৎকার, কান্নায় ভেঙে পড়ল উদয়পুর মহকুমার সাতারিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তাল হয়ে উঠল এই স্কুলের পরিবেশ। বিগত কয়েক বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন কৃষ্ণধন দাস। আচমকাই এই শিক্ষকের বদলির অর্ডার আসে বৃহস্পতিবার স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষিকার কাছে। এটা জানতে পেরে উত্তাল হয়ে ওঠে স্কুলের ছাত্রছাত্রীরা। তারা কোনোভাবেই কৃষ্ণধন স্যারকে স্কুল থেকে যেতে দিতে রাজি নয়। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সবাই স্কুল প্রাঙ্গণে নেমে পড়ে। স্যারকে যেতে দেওয়া যাবে না, কান্নায় ভেঙে পড়েন সবাই। কাঁদতে কাঁদতে একজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। স্যারের প্রতি কতটা টান যে এই ছাত্রছাত্রীদের। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে সে এলাকারই কয়েকজন মাতব্বর লোকেরা এসে ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করেন। আরে, এটা তো উপর থেকে অর্ডার এসেছে, এতে স্কুলের যে কিছুই করার নেই। কিন্তু কোনো বিষয়ে মানতে রাজি নয় ছাত্রছাত্রীরা। তাদের দাবি একটাই, স্যারকে থাকতে হবে এই স্কুলে। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বদলির কাগজ ধরিয়ে দেন কৃষ্ণধন দাসের হাতে। কাগজ পেয়ে তিনি আর কি করবেন, ছাত্রছাত্রীদের কান্নার মধ্যেই তিনিও বেরিয়ে গেলেন স্কুল থেকে। হাইরে বিধি, শিক্ষকের জন্য এইভাবে কাঁদল ছাত্ররা, অথচ এর কোনো উপায়ই বের হলো না। এই বিষয়ে একজন অভিভাবকও বলেন, এই স্যার সবার খুব প্রিয়, তিনি চলে গেলে এই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে কী করে? আমরা তো স্টুডেন্টের গার্জিয়ান, আপনারা সব আজ স্কুলে বন্ধ করে দিচ্ছেন, স্কুলে তালা দিচ্ছেন, কিসের লেগে তালা দিচ্ছে? তারা কইতে আছে বদলি হয়েছে, এটা মানে সরকারের গভর্নমেন্টের ইয়া বদলি হইতেই পারে। এখন আমরা কি চাইতেছে? আমরা এখন চাইতেছে স্যার, স্যারে যাতে স্কুলে না যায়, স্যারে যাতে থাকে। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 127 জন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 9 জন। এর মধ্যে কৃষ্ণধন স্যারই নাকি সবার খুব প্রিয়, তাই এই স্যারের বদলি রুখতে এইভাবে কাঁদল ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।